হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতসমুদ্দিন খন্দকার, জেকা প্রোটেক্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কম্পেয়ার ডকুমেন্ট অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট, অর্থাৎ এখানে দেখাচ্ছি কীভাবে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফটের উপরে আমরা কম্পেয়ার ডকুমেন্ট আমরা ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথমে আমরা দেখব গুগল ডক্স থেকে, তারপর আমরা দেখব মাইক্রোসফট থেকে। তাই গুগল ডক্স থেকে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। ব্যাস আসার পর আমরা এদিকে ডান দিকে চলে আসবো। তারপর আপনার যে জিমেল দিয়ে আপনার গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আপনার গুগল অ্যাপসে ক্লিক করবেন এবং তারপর নিচে দিকে আসবেন। আসার পরে ডক্সে ক্লিক করে আপনার গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে docs.google.com লিখে ঢুকতে পারি। ব্যাস গুগল ডক্সে আসার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের যে ডকুমেন্ট রিসেন্ট ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো থেকে আমরা যেই ডকুমেন্টগুলো একটা সাথে একটা কম্পেয়ার করব, আমরা সেই ডকুমেন্টগুলো থেকে আমরা এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করব, আর একটা ডকুমেন্টের সাথে আমরা কি করব, কম্পেয়ার করব। তো এখন বিষয়টা কীরকম যে আপনার এই কম্পেয়ার ডকুমেন্টের বিষয়টা হচ্ছে আপনার এরকম যে আপনি কী করতে পারেন, আপনার একটা ডকুমেন্টের দেখা গেছে আপনার বিভিন্ন ভার্সনের হইতে পারে, সেই আপনার একাধিক ভার্সনের যদি আপনার সেম ডকুমেন্ট থাকে সেটা আপনি কম্পেয়ার করতে পারেন। যেমন আমার এখানে ভার্সন ওয়ান আর ভার্সন টু দিয়ে দুইটা আলাদা আলাদা ডকুমেন্ট আছে। এখন এই ভার্সন ওয়ানের যে ডকুমেন্ট আছে এর সাথে আমি ভার্সন টু এর ডকুমেন্টের আমি কম্পেয়ার করবো। তো সেই কাজটা কীভাবে করতে পারি এখন সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে এখন আমি ভার্সন ওয়ানের ডকুমেন্ট আমি ধরুন এখান থেকে ওপেন করি। ভার্সন ওয়ানের এই ডকুমেন্টের মধ্যে আমার এই লেখাগুলো আছে। এখন এর সাথে আমি কম্পেয়ার করাবো ভার্সন টু এর মধ্যে আমার ডকুমেন্টের মধ্যে যে লেখাগুলো আছে তার মধ্যে ডিফারেন্স আছে, কী কী বিষয় ডিফারেন্স আছে সেই বিষয়গুলো আলাদা একটা মানে কম্পেয়ার করে গুগল ডক্স আমাকে সেটা দেখাবে। তো এখন এটা কাজটা করার জন্য এখন আমরা কী করতে হবে, ভার্সন ওয়ান ওপেন করার পরে এখন আমরা এখান থেকে টুলসে চলে যাবো। টুলসে ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে লেখা আছে কম্পেয়ার ডকুমেন্ট, আমরা কম্পেয়ার ডকুমেন্টে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে সিলেক্ট দ্য কম্পেয়ার ডকুমেন্ট, এখান থেকে কী করতে হবে আপনার মাই ড্রাইভ, তাহলে আপনার যে আরেকটা ডকুমেন্ট কোথায় আছে সেটা সিলেক্ট করে দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা যে মাই ড্রাইভে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমার আরেকটা ডকুমেন্ট কি, এটা আমার ভার্সন ওয়ান ওপেন করা আছে, এই যে আরেকটা ডকুমেন্ট ভার্সন টু, এটা আমি এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা ওপেনে ক্লিক করি। বাস ওপেনে ক্লিক করার পর আমার ভার্সন টু ডকুমেন্টটা চলে আসছে এখানে। তারপরে একটি করে ডিফারেন্স টু এখানে যেটা আছে এটা রাখলাম, অথবা চেঞ্জ করতে পারেন ন্যাম। বাস তারপর এখানে কী বলছে, ইনক্লুড কমেন্ট ফ্রম দ্য সিলেক্টেড ডকুমেন্ট, তাহলে আমরা যেই ডকুমেন্টটা সিলেক্ট করলাম সেই ডকুমেন্ট হতে দেখা গেছে কি আমাদের যদি কমেন্টের কোনো বিষয় থাকে তো সেটা আমাদের কি করবে, ইনক্লুড করবে, যদি অপশনটা আমরা দেখাই দেয় সেক্ষেত্রে। তাহলে যদি আমাদের কমেন্ট থাকে এই ভার্সন টু এর ডকুমেন্টের মধ্যে তো সেক্ষেত্রে আমাদের ওই ডকুমেন্ট থেকে কমেন্টের বিষয়গুলো ইনক্লুড করে আমাকে একটা কি করবে, রেজাল্ট দেখাবে। তো বিষয়টা আমরা দেখি, তাহলে এখন আমরা এটা সিলেক্ট করি। পাস করার পর এখন আমরা কি করবো, এখান থেকে কম্পেয়ারে ক্লিক করি। বাস তারপর এখানে কম্পারিজন ইস রেডি, আমাদের কম্পারিজন রেডি হয়ে গেল, এখন আমরা ওপেনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন দেখেন আমাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসলো। এখন আমাদের কাছে এই ডকুমেন্টটা এই যে লেখা আছে কম্পারিজন অফ ভার্সন ওয়ান অ্যান্ড ভার্সন টু, তাহলে এখন আমার এখানে কি রেজাল্ট আসছে যে কম্পেয়ার করছে ভার্সন ওয়ানের সাথে ভার্সন টু এর কম্পেয়ার করবে, করার পরে এখানে যে রেজাল্ট আসে আউটপুটটা আমাকে দেখাচ্ছে, এখানে আমাকে যে রেজাল্টটা শো করছে সেটা এখানে কি বলছে, আমরা ভার্সন ওয়ান আসি। ভার্সন ওয়ান আসার পরে আমার এখানে এই যে এই ডকুমেন্টের মধ্যে এখানে এই লেখাগুলো আছে আর ভার্সন টু এর মধ্যে আমার কী লেখাগুলো আছে আমরা একটু ওপেন করলে আর একটু বুঝতে পারবো ক্লিয়ারলি। তাহলে এখন আমরা ওপেন করি, ওপেন করার জন্য ধরুন আমরা ফাইলে যাই, ওপেন। ওপেন করার পরে এখান থেকে আমার এই ভার্সন টুটা আমি ওপেন করলাম। বাস এই যে ভার্সন টু এর মধ্যে আমার এই যে এই লেখাগুলো আছে দুইটার মধ্যে, তাহলে পার্থক্যটা কী আছে, এখান থেকে ভার্সন ওয়ান আমাদের ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্ট, এখানেও ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্ট এই লেখাগুলো আছে। তো এখন এইটা সেম আছে, এটা সেম আছে, তার ডিজিটাল মার্কেটিং ইনভলভ, তারপর ডিজিটাল মার্কেটিং ইনভলভ এই লেখা আছে, কিন্তু এই লেখাটুকু আমার যে ভার্সন ওয়ানের মধ্যে নাই। আর এখানে লেখা আছে আসান খান, এখানে লেখা আছে এমডি জসীমউদ্দিন খন্দকার। তো এই কারণে যেটা আমার সিমিলার পাইছে সেটা কিন্তু সিমিলার যে বিষয়গুলো এই যে এই কালারগুলো দেখাচ্ছে, এই এই দুইটা আমার দেখা গেছে কি এই দুইটা প্যারা সেম আছে আমার এই ডকুমেন্টে, এটার মধ্যে আছে, এই ডকুমেন্টের মধ্যে আছে, ভার্সন ওয়ান আছে, টু আছে, এই অংশটুকু, এই এই দুইটা প্যারা। কিন্তু এই যে এটা আছে এইটা কিন্তু আমার একটার মধ্যে আছে আরেকটার মধ্যে নেই। এই যে এটা আছে যেটা আমার এই যেখানে ব্ল্যাক কালার দেখা গেছে, এটা আমার দেখা গেছে এখানে কোন ডকুমেন্ট আছে এটার মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে আমার এই অংশটুকু লেখা নাই। তো এটা আমাকে এরকম এই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে আর এটা সিমিলার আছে, এই দুইটাই কালার দেখা যাচ্ছে। তারপর এখানে এই যে আমার এই যে নেম যেটা আছে এখানে দেখা যাচ্ছে এমডি হাসান খান, আর এটা আছে কি এমডি জসীমউদ্দিন খন্দকার। তাহলে এই নেমের ভিতরে এই যে এমডি, তাহলে এই জসীমউদ্দিন খন্দকার হাসান খান মানে এটা ই করতে পারছে না, কম্পেয়ার করতে পারছে না, এখানে এটা ক্রস দিয়ে দেখাচ্ছে। তো এই যে এইভাবে কম্পেয়ার করে দুইটা ভার্সনের ডকুমেন্টটা এইভাবে কম্পেয়ার করে আপনি কী করতে পারেন দেখতে পারেন। তারপরে এই যে ডান পাশে ধরুন এখানে
যে আরো বিভিন্ন ভাবে দেখাচ্ছে এখানে ধরুন এই যে হাসান খান উইথ এই যে এখানে কি তারপর কম্পারিজন তারপরে যে কম্পারিজন কিভাবে এই যে ফন্ট ফন্টের সাইজগুলো তারপরে দেখা গেছে এখানে আরো কিছু বিষয় দেওয়া আছে তো এই বিষয়গুলো এইভাবে কি করে কম্পেয়ার করে আপনার গুগল ডক্স দেখায় তো এইভাবে চাইলে আপনার কি করতে পারেন আপনাদের যে এই একটা ডকুমেন্টের বিভিন্ন ভার্সনের ডকুমেন্ট থাকলে সেটা আপনার দেখা গেছে বিভিন্ন ভার্সন দিয়ে আপনারা যে সেটা সেভ করে থাকলে সেটা আপনি কম্পেয়ার করে এইভাবে আপনার গুগল ডক্স থেকে দেখতে পারেন তো এখন আমাদের এই সেম কাজটা আমরা দেখবো আমাদের অফলাইন মাইক্রোসফট থেকে কিভাবে আমাদের বিভিন্ন ভার্সনের আমাদের একই ডকুমেন্টকে আমরা কি করতে পারি কম্পেয়ার করতে পারি তাহলে আমরা মাইক্রোসফট ওপেন করি তারপর এখন আমরা কি করি আমাদের ভার্সন ওয়ানের ডকুমেন্ট আমরা ওপেন করি এখান থেকে ওপেন করার জন্য আমরা যে আমরা এখানে ফাইলে যাই ওপেন ওপেন যাওয়ার পরে এই যে আমাদের ভার্সন ওয়ানের ডকুমেন্ট আমরা ওপেন করি এটা আমাদের ভার্সন ওয়ানের ডকুমেন্ট সেম ভাবে আমরা গুগল ডক্সে যেভাবে করছি এখান থেকে এইভাবে করবো তাহলে করার জন্য এখানে আমাদের এটা ভার্সন ওয়ানটা ওপেন করলাম এখন আমাদের ভার্সন টু এর সাথে এটা কম্পেয়ার করাবো তাহলে করার জন্য আমরা যাইতে পারবো এখান থেকে রিভিউ অপশনে যাবো রিভিউ অপশনে যাওয়ার পর আপনার এইদিকে ডান দিকে চলে আসবেন আসার পরে এই যে ধরুন আপনার এখানে লেখা আছে কম্পেয়ার এই যে এখানে কম্পেয়ার এই এখানে অপশনে ক্লিক করবেন করার পরে দুইটা অপশন আছে একটা আছে কম্পেয়ার একটা আছে কম্বাইন তাহলে আমরা কোনটা করবো কম্পেয়ার তাহলে আমরা কম্পেয়ারে ক্লিক করি করার পরে এখানে আপনার অরিজিনাল ডকুমেন্ট তার সাথে আপনার রিভাইজ ডকুমেন্টটা আপনি কম্পেয়ার করবেন তাহলে অরিজিনাল ডকুমেন্ট আমরা কোথায় এটা কোনটা ভার্সন ওয়ানেরটা আমাদের অরিজিনাল ডকুমেন্ট তাহলে আমরা এটা দেখালাম নিজ দিকে আসি এখানে আমরা আসি এই যে ভার্সন ওয়ান অথবা আপনার ধরুন এইভাবে না পেলে এই যে আপনার এখানে ওপেনে যায় এখানে যদি না পান তাহলে আপনি এখানে ওপেন করে যেতে পারেন যাই কোথায় আছে আমাদের ডাউনলোডের মধ্যে আছে আমরা এই যে ভার্সন ওয়ান বাস ওপেন এটা এভাবে দেখালাম যদি এভাবে না পান এখানে তাহলে এইভাবে ওপেন করে দেখাই দেবেন তারপর রিভাইজ ডকুমেন্ট এখানে রিভাইজ ডকুমেন্ট আমরা দেখাই দিই ওপেন করে এটা কোনটা ভার্সন টু বাস এই যে দুই পাশে দুটো ডকুমেন্ট আমরা দেখাই দিলাম দেখা দেওয়ার পর তারপরে যে মোর অপশনে যাওয়ার পরে এগুলো আপনার এই যে আরো বিষয় দেওয়া আছে শো চেঞ্জ চেঞ্জটা আপনি কীভাবে দেখবেন ওয়ার্ড লেভেলে দেখবেন না ক্যারেক্টার লেভেলে দেখবেন তারপরে শো চেঞ্জ ইন নিউ ডকুমেন্টে চেঞ্জ দেখাবে না আপনার দেখা গেছে অরিজিনাল ডকুমেন্টে মানে কীভাবে দেখাবে এটা আপনার এখান থেকে নিজের মতো সেট করে দিতে পারেন তো আমার এখানে যা আছে তাই রাখবো বাস রাখার পরে এখান থেকে আমরা কী করবো লাস্টে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করি বাস ওকেতে ক্লিক করার পরে দেন এখানে আমাকে এইভাবে কিন্তু আমাকে শো করছে বিষয়টা আমাকে ডকুমেন্টটা কম্পেয়ার ডকুমেন্টের বিষয়টা তাহলে এখান থেকে কম্পেয়ার করছে কোন কোন বিষয়গুলো সিমিলার আছে তাহলে এখানে ধরুন আমার এই যে উপরের ডকুমেন্টটা এটা এসে যে অরিজিনাল ডকুমেন্ট ভার্সন ওয়ান যেটা এর সাথে কম্পেয়ার করছে কোনটা এই রিভাইজ ডকুমেন্ট আমরা কোনটা দিছি ভার্সন টু যেটা তার মধ্যে সিমিলার পাইছে কি এই যে এটা আপনার সিমিলার এটা সিমিলার তারপরে এই যে এটা সিমিলার এই দুইটা প্যারা সিমিলার আছে তারপর এটা যেটা সিমিলার সে পায় নাই এই যে এটা ধরুন সে সিমিলার পায় নাই এটা সিমিলার পায় নাই এই কারণে প্যারাটা এভাবে রাখছে সে এটা এটার সাথে মানে এই প্যারার মানে ই নাই মিল নাই এটা এক প্যারায় আছে আরেক প্যারা নাই কিন্তু এই দুইটা সিমিলার আছে তারপরে এখানে যে আপনার কি ডকুমেন্টের মধ্যে আমাদের যে অথরের নেম সেটা ধরনের যে এই অথরের নেমটা এখানে দেখাচ্ছে কিন্তু আরেকটা যেটা ছিল সেটা সে ডিলিট করে দিছে তো এইভাবে কম্পেয়ার করে সেখানে দেখা গেছে তাছাড়া আপনার এই যে বাম পাশে আসলে এখানে অথর ফরমেটেড ফন্ট সাইজ কি তারপর অথরের ইন্টারেস্টেডের বিষয় কি অথরের ফরমেটেড এই যে অথর ডিলিট করছে অথর ইন্টারেস্টেড তারপরে অথর ফরমেটেড মানে এখানে সে তার নিজের মতো করে মাইক্রোসফট এই বিষয়গুলো তার এখানে কি করছে কম্পেয়ার করে আমাদের একটা রেজাল্ট সেভাবে দেখাচ্ছে তাহলে আপনাদের এইভাবে বিভিন্ন ভার্সনের আপনার সেম ডকুমেন্ট আপনার এইভাবে কি করতে পারেন ইচ্ছাগুলো আপনার অফলাইনে মাইক্রোসফট থেকে এইভাবে কম্পেয়ার করে আপনারা দেখতে পারেন তাহলে এইভাবে আমরা কি করতে পারি আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে আমরা কি করতে পারি আমাদের যে সেম ডকুমেন্ট আমরা বিভিন্ন ভার্সনের কম্পেয়ার করে দেখতে পারি পাশাপাশি আমাদের অনলাইনে আমাদের গুগল ডক্স থেকে আমাদের সেম কাজটা কীভাবে করতে সেটা আমরা দেখলাম তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ কম্পেয়ার ডকুমেন্ট অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।